দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো পুঁইশাক খাওয়ার 10টি উপকারিতা সম্পর্কে। আমাদের বাঙালিদের মধ্যে একটা কথার প্রচলন আছে, সেটা হলো মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। এই শাক আমরা নানাভাবে রান্না করতে পারি। আমাদের অনেকে যেমন এই শাক নিরামিষ খান, তেমনই অনেকে আবার ইলিশ পুঁই বা চিংড়ি পুঁই খেতে বেশি ভালোবাসি। অনেকে পুঁই শাককে আমিষ শাক বলেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই শাক রান্না করা হয় মাছ দিয়ে, নিরামিষ প্রায় হয়ই না। আর পুঁই শাকের সঙ্গে মাছের তেল জাস্ট ফাটাফাটি না। আর আপনাদের লোভ দেখাবো না, বরং আজ আপনাদের আমি জানাবো এই পুঁই শাক খেলে ঠিক কী কী উপকার পাওয়া যায়। পুঁই শাক আমাদের চারপাশে প্রচুর হয়, তা বলে কিন্তু একে হেলাফেলা করার কিছুই নেই। এতে আছে প্রচুর ভিটামিন বি, সি ও এ, এর সঙ্গেই আছে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর আয়রন। আমাদের শরীরের বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম বা আয়রন দরকার, তেমনি ভিটামিন থাকার জন্য আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। এছাড়া ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক এই সব খনিজ পদার্থ আছে, তাই পুঁই শাক চোখ বুঝে খেয়ে নিন। পুঁই শাকের উপকারিতা। পুঁই শাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস। আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কম করায়, পটাশিয়াম শরীরের সোডিয়ামের মাত্রা ঠিক রাখে, তাই পুঁই শাক কম খাওয়ার মানে শরীরের পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা। কেন পুঁই শাক উপকারী সেটা তো জানলেন, এবার জানুন পুঁই শাক খেলে আপনি ঠিক কোন কোন দিক থেকে উপকার পেতে পারেন। পুঁই শাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম লিপোয়িক অ্যাসিড। দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের শর্করা মাত্রা কমায়, ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। আরও প্রমাণিত হয়েছে যে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি কমায়। অর্থাৎ বলাই যায় যে এই শাক ডায়াবেটিসের দিক থেকে আপনাকে নিশ্চিন্ত রাখতেই পারে। ক্যান্সার প্রতিরোধ করে। আর সব সবুজ সবজির মতো পুঁই শাকে রয়েছে ক্লোরোফিল। গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কার্সিনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজ দেয়। আর আমরা সবাই জানি যে এই কার্সিনোজেনিকের প্রভাবেই ক্যান্সার হয়। আর এই কার্সিনোজেনিক প্রভাব হয় খুব বেশি মাত্রায় কিন্তু গ্রিল করে। এতে থাকা ফাইবার পাকস্থলী আর কোলন ক্যান্সারে প্রতিরোধ করে। ব্লাড প্রেশার কমায়। পুঁই শাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস। আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কম করায়, পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে, তাই পুঁই শাক কম খাওয়া মানে শরীরের পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা। আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে, তাই ভিটামিন কে শরীরে কম প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া। পুঁই শাক ভিটামিন কে এর একটি খুব ভালো উৎস। ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করে, ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ইউরিনের ক্যালসিয়ামের মাত্রাও কম করে, হাড়ের শক্তি বাড়ানোর জন্য তাই পুঁই শাক খান। স্বাস্থ্যকর চুল আর ত্বকের জন্য পুঁই শাকে আছে ভিটামিন এ, যা আমাদের ত্বকের স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ময়েশ্চারাইজার ধরে রাখে। অতিরিক্ত তেল বা সিরাম নিঃসরণ হলে ব্রণ হয়। পুঁই শাক যেহেতু এই নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না। ত্বকের কোষ কোলাজিনের জন্য যে ভিটামিন সি এত দরকারি, সেই ভিটামিন সিরই উৎস এই পুঁই শাক।
হজম ক্ষমতা বাড়ায়। আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস বা অম্বলের মতো সমস্যা তো লেগেই থাকে, কিন্তু পুঁই শাক এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে। এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে আর যেহেতু পুঁই শাকে ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। যেহেতু খাবার ভালো করে হজম হয় তাই বদহজমের সমস্যা হয় না। বাড়ন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত পুঁই শাক খাওয়ানো হয় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয়। শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন সবই এই এক পুঁই শাক থেকে পেতে পারে। তাই বাচ্চাদের ছোট থেকেই পুঁই শাক খাওয়ানোর অভ্যেস করতে হবে। চোখ আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ, এর আলাদা করে যত্ন নেওয়া খুবই দরকার। পুঁই শাক কিন্তু চোখ ভালো রাখতেও বেশ কার্যকরী। পুঁই শাকে আছে বিটা ক্যারোটিন, লুটিন আর এই সব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুবই দরকারি। লুটিন থাকে মেকুলায়, যেটি রেটিনার একটি অংশ, আর এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে। এনার্জি বাড়ায়, আজকের দিনে অনেক কাজ করতে হবে আর তার জন্য দরকার এনার্জি। পুঁই শাক কিন্তু ভালোভাবে এনার্জি বাড়ায়। পুঁই শাকে থাকা ম্যাগনেশিয়াম এই এনার্জি বাড়াতে সাহায্য করে। পুঁই শাক ফুলেটের একটি ভালো উৎস যা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে। তাছাড়া পুঁই হলো ন্যাচারাল অ্যালকাইন যা সারাদিন আমাদের এনার্জেটিক রাখে। তাই এখন থেকে বেশি করে পুঁই শাক খান আর উপকার পাওয়ার পর আমাদের অবশ্যই জানাবেন। আমরা হাজির হব এই ধরনের আরো অনেক তথ্য নিয়ে। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।